তারেক রহমান ও জুবায়েদা রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় সাজা সরকারের প্রতিহিংসার কারণে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি আরও বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিহিংসা পরায়ণ হলে এই মামলার রায়ের জন্য 14 বছর সময় লাগত না। বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আদালত ব্যবস্থা গ্রহণ করবে। আসলে তারেক রহমানের কোনো বক্তব্য এই মামলার রায় হওয়ার জন্য তো 14 বছর বা 14.5 বছর। দেখুন, চিফ জাস্টিস বিদায় নিতে, আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে তো মামলা আমরা নিজেরা করতাম, আর মামলার রায় হওয়ার জন্য এই 14 বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগেই মামলার রায় হতো যদি আমরা প্রতিহিংসা পরায়ণ হতাম। তো কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নানা কথা বলা হচ্ছে। আসলে আইন আদালত কোনো কিছুর উপরে তো তাদের কোনো আস্থা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে।